এই হাসিটাই চাইছিলাম ভাই, খুব সুন্দর লাগতেছে। গান তো সেটা এমন ভাইয়ের নতুন নতুন যে গানগুলো আসছে এবং সেগুলো সব আপনারা আমাদের জন্য আমাদের এই ভিডিওর নিচে আপনারা লিঙ্ক দিয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই আমাদের সাথে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, বিশেষ করে আশরাফুল ভাই, আর গান দুটোর সঙ্গীত এবং সুর এবং সঙ্গীত পরিচালনা করেছি আমি, আর গিয়েছে আপনাদের প্রিয় শিল্পী ইমন খান ভাই, আর আমাদের সাথে ছিল আমার টিম মেম্বার সুমন ভাই, ক্যামেরায় পেছনে আছে পান্থি। আমরা সুন্দর করে গান শেষ করলাম, খুবই ভালো হয়েছে গান দুটো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবাই কথা যেটা বলা সেটা তো রোহানদাস বলে দিয়েছে, রোহানদাস আসলে অত্যন্ত মেধাবী। সবাই রোহানদাসের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, এবং নতুন যে গানগুলো আসছে আমাদের এই গানগুলো পেলে অবশ্যই আপনার লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনার ভক্তরা হচ্ছে আপনার ব্যাপারে এই ইয়েতে আমরা ভিডিওর নিচে হচ্ছে প্রচুর কমেন্টস করে, এবং তারা হচ্ছে আপনার সাথে একটু কথা বলতে চাই করে, আপনি সবাই সবার উদ্দেশ্যে কিছু বলে দেন যে আমি অ্যাটলিস্ট আপনি সবার সম্পর্কে জানছেন এবং সবার কমেন্টসগুলো দেখছেন, এটা একটু বলে দেন। না আসলে এখানে সবাই আমাকে খুব ভালোবাসে এটা আমি জানি, কিন্তু আসলে সময়ের অভাবে সবার সঙ্গে কথা বলা হয় না, কিন্তু ইচ্ছা হয় সবার সঙ্গে এই কমিউনিকেশনটা রাখি কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, সবাইকে অনেক ভালোবাসি, আপনারাও সবাই আমাকে অনেক বেশি ভালোবাসেন। তো ভালোবাসাটা হচ্ছে আত্মার, এটা দূর থেকেও ভালোবাসা যায়। আমরা চেষ্টা করব সবার সঙ্গে, যদি কখনো সুযোগ সুবিধা হয় সবার সঙ্গে দেখা করব, কথা বলবো। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই কমেন্টসের মাধ্যমে অনেকেই কথা বলতে চান, কিন্তু আসলে কাজের জন্য অনেক সময় ব্যস্ততার কারণে কথা বলতে পারি না। অনেক সময় বলতে আপনাদের জন্য এই পরিশ্রমটা করা, যারা কমেন্টস করছেন যে একটু কথা বলতে চাই পারছি না, আপনি মনে করবেন যে আপনার এই কমেন্টসটা অবশ্যই আপনার প্রিয় শিল্পীর কাছে পৌঁছে এবং উনি মানে অনেক সময় দেখে, যেহেতু গানগুলো উনি শেয়ার করে এবং উনি ম্যাক্সিমাম সময় দেখে, কিন্তু আপনাদেরকে রিপ্লাইটা দিতে পারে না, কারণ হচ্ছে আমাদের হচ্ছে ঘুমানোর সময়টা ঠিক মতো আমাদের থাকে না। আমরা প্রচুর পরিশ্রম করি এবং সেটা আপনাদের জন্যই, আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, আপনাদের ভালোবাসায় আমাদের মানে কাম্য, আর আপনারা কেউ মন খারাপ করবেন না, সবাই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।